ধর আপনাদের বাইরে এখন কিছু বাইরে আমি চেষ্টা করছিলাম মুখ্যমন্ত্রীর কিডনিটো কোনে দিব কৈছে ব্লাড মেচিং কিডনি মিচিং সব হব লাগবে মানে দিম বলে কলে নয় মানে ফোন কথালে ফোন করলো আপনার হসপিটালে আমার রমরিয়ার একদম বেচা লড়াটা ন বছর মান হয়েছে বয়স তার কিডনি দেড় বছর হয়েছে কিডনি প্রবলেম বেচা লড়া আপনাদের ট্রিটমেন্ট করে আছে কিডনি ট্রান্সপ্লান্ট আপনার চলাই আছে হয় না তো এটা মাকে কিডনি দিব কিন্তু মেচিং হবো লাগবে ফাইনেন্সিয়ালৰ প্ৰবলেম আছে এতিয়া মই আহিলো আজি মই ঘৰতে আছো অলপ এতিয়া আমি অলপ চাই দিম মই চিএমচাৰ কথা পাতো অকণমান দেই এতিয়া হেৰিটো চলি আয়ুষ্মানটো চলি আছে নাই কথা পাতিম আর আপনি যান পারে খেয়ে কথা আগবাই দিব মূল ফুল সাপোর্ট আছে ইয়াতে আপনি আগবাড়াব মানে আজি পঠাম আর পঠাম আপনার না ঠিক আছে মই এতিয়া আপনি কেতিয়া আহিব ঠিক আছে পরশি তাহলে যাব আপনার লগ ধরব আর গোটে প্রসেসটা আরম্ভ করে দিও ঠিক আছে থ্যাংক ইউ দরব খাইছিল নাকি সংবাদ মাধ্যমে এটা খবর দিছিল আর যথেষ্ট ভাইরেল হয়েছে খবরটো রংমরিয়া কোঁৱৰ গাঁৱৰ অনাদীপ ছত্ৰধৰ আমার এটা আমার 13 বছরের শিশু দুটা কিডনি কিছু বিপদ হয়েছে তো তেমনি দুখিয়া পরিয়ালে যথেষ্ট উদ্বিগ্ন হয়েছে চিকিৎসা পাব পৰা নাই আমার হলে যোগাযোগ করেছিল আজি যদি ঘরে আইসো আশা খবর করেছিল আর ডিব্রুগড়ের যখন চিকিৎসালয় তো চিকিৎসা করে আছে যত কিডনি ট্রান্সপ্লান্ট করবার সুবিধা আছে চিকিৎসালয় কর্তৃপক্ষতেও কথা পাতিছো আর যান পারে সালে পড়া যায় বিভাগীয় যখন ইঞ্জিনিয়ার আছে কিডনি ডোনারও ওলাইছে পরিয়াল ফলের যখন বিভাগীয় ফেমিলিটি আছে সেইখানে সালে করে চিকিৎসা ব্যবস্থাটা যাতে সালে আগবাই নিব যায় তার উপর আমি কথা পাতিছো চিকিৎসালয় কর্তৃপক্ষের আর চিকিৎসা যখন ব্যক্তিগত খণ্ডের এখন চিকিৎসালয় সেই চিকিৎসালয়ের স্বত্বাধিকারের আমি কথা পাতিছো আর চিকিৎসা ব্যবস্থা আমি আগবাই নিম আরে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কো এই সংক্রান্ত খবরটাকে মানে যোগাযোগ করে নিশ্চিতভাবে ইয়ার ব্যবস্থা গ্রহণ করবর কারণে ইয়ালে আইসো সকল রাইজর সহায় সহযোগত শিশুটি নিশ্চয় সুস্থ হয়ে উঠব তাকে আমি ভগবানের প্রার্থনা জানাইছো আমার ইমানেই মানে একটা দুঃখর কথা আমার রমরিয়াবাসী রাইজে মানে বহুত উজাগরে মানে হাত হাতুড়িখিনি সবে মানে সহায় সহযোগ করলে
আমার নাতি পোয়ালিটু ইয়াত ডিব্রুগড় দেখালে, ডিব্রুগড় গুয়াহাটিলে পঠিয়ালে, গুয়াহাটিরপা দেখাই কিনে তারপর আক ঘরে আহি কিনে আক নার্সিংহোমত দেখালেগে, তারপর তাতে কথা মানে ধরা পড়ছে। আমার লাহোয়ালর ডিব্রুগড়বাসী ডিব্রুগড় বিনোদ হাজরিকা সারক আমার লড়াটে গই কিনে মানে দেখা দিছিলগে কিবা এটা সহায় করক, আমার ককাইদেউ লড়াটো এনেকে তেনেকে এনেকা ধরনের ঘটনা এটা ঘটিছে, আমাক কিবা এটা সহায় করক, আমি যাতে যেন কিবা এটা আপনার ফলেরপা কিবা এটি পাম হেনেকে বলে আশারে গৈছিলে, মানে গুড়িত একো নেপালে, নেপায় উলটি আহিলে, আহি কিনে এই হেয়া সাবুয়ার কি কয় সেজন সারগুড়িলে গল, তারপর তখেতে এখন ফর্ম দিলে, সেখন ফর্ম মানে ফিল আপ করে মো সালে দিবাহি হেনে কলে, তাহলে তেনেকে মই কেনেকে কিমান সুখী হয়েছো মানে মই কব পৰা নাই আৰু এতিয়ালৈকে মানে আমার বিনোদ হাজরিকা স্যার আজিলেও মানে আমার দেখাও নিদিলে, এটা আমার লগত কথাও নেপাতিলে, সেইটো কারণে বহুত দুখ লাগিছে, কব নোৱাৰো মানে কিমান দুখ লাগিছে আৰু নাতি পোৱালিটো হোৱাতকৈ মোক খোৱা হলে মই ভাল পাইছিলোঁ।